তৈরি হচ্ছে নাকি পরবর্তী ক্ষেত্রে এগুলোকে একসঙ্গে করে ঘোড়া তৈরি হবে একটা ঘোড়াতে সাতটা করে পার্টস লাগে আপনারা কি সবাই এই কাজের সঙ্গে যুক্ত হ্যাঁ আমরা সবাই একদিনে কতগুলো ঘোড়ার এরকম পা বা ইয়ে তৈরি হয় এগুলো তো ছোট ঘোড়া এগুলো কুড়িটা ঘোড়া হয় কুড়িটা প্রতিদিন আপনারা এই মাটি কোথা থেকে আনেন মাটি আমাদের এর সময় সমিতির জায়গা আছে ওইখানে মাঠে আচ্ছা সেখান থেকে মাটি এটা কি সাধারণ মাটির সঙ্গে একই মাটি না অন্য মাটি এটা না এটা অন্য মাটি আচ্ছা 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 এই মাটি এনে ভিজিয়ে রাখেন কিভাবে হয় একটু বলুন না আমাদের মাটিতে কুড়তে কুড়তে নিচের দিকে ভিজা থাকে হ্যাঁ সেই ভিজা মাটিটা এনে আমরা তৈরি করে এটা তুলে রাখতে হয় আচ্ছা মানে এটা আমাদের দশটি মাসে মাটিটা তুলে রাখে আচ্ছা দিয়ে সারা বছরের মাটি স্টক করে রেখে দিয়ে আচ্ছা আচ্ছা এই মাটির মধ্যে পাথরটা তো থাকে না পাথর থাকে সেই পাথরগুলো কাটার সময় বেঁচে দেওয়া হয় কম থাকে কোন মাটিতে কাঁকর কোন মাটিতে বেশি থাকে আপনি কি কি তৈরি করেন আমি ঘোড়া হাতি মানে কামান ছাড় হ্যাঁ তারপরে আপনার ওই যে হাত স্ট্রে এই পয়সা রাখা কূপ আচ্ছা আর এগুলো তো আছে এই যে তৈরি করছি এটা এরপর এটা এরপর কি হবে এটা এটা শুকাতে হবে শুকিয়ে শুকিয়ে আবার ভিজাতে হবে আচ্ছা এই যে নরমটা না এই নরমটাকে শুকানোর জন্য রয়ে দিতে হবে তারপর আবার এটা ঠিক শুকালে আবার ভিজাতে হবে এই যেখানে জয়েন্ট হবে সেই পার্টসগুলোকে ভিজাতে হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ সেই এটা তো জুড়ায় হ্যাঁ হ্যাঁ দিয়ে দিয়ে তারপরে ঘোড়াটাকে মোটামুটি ফিটিং করে তারপরে আবার এটাকে ফিনিশিং করতে হবে মোটামুটি এক দু ঘন্টা পরে আচ্ছা তারপরে আবার সেটাকে আবার একবার কাজ আছে ফিনিশিং করার পরে আবার নকশা টকশা বিভিন্ন ধরনের কাজ তারপরে ওটা ভাটিতে যাবে ভাটিতে এখন যাবে না ভাটিতে মোটামুটি এটা শুকোতেই তো তিন চার দিন টাইম লাগে তারপরে রোদে রং দেওয়া হয় রং দেওয়ার পরে এই আজকে যে মালটা তৈরি হচ্ছে ওটা পাঁচ ছ দিন লাগে পুরো তৈরি ঠিক ফিটিং হতে আর তারপরে ভাটি আচ্ছা 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 আপনারা এখানে কতজন যুক্ত আপনাদের গ্রামে মোটামুটি ষাট সত্তর ঘর ষাট সত্তর ঘর এবং প্রত্যেক বাড়ি দিয়ে চার পাঁচজন করে এই কাজের সঙ্গে যুক্ত অধিকাংশ বাড়িতেই যুক্ত আমি প্রথম থেকে ব্যবহার করছি না এই জায়গা প্রথম থেকে ব্যবহার প্রথমে আমি কাঠের টাকায় ব্যবহার করতাম আমি এখন বেয়ারিং থাকে না আচ্ছা মানে প্রত্যেকেই কাঠের চাকায় ব্যবহার করছে প্রত্যেকেই কাঠের চাকা আগে ব্যবহার করছে তারপরে এই বিয়ারিং চাকাটা এখন সবাই ব্যবহার করছে মোটামুটি এক বছর আমরা এই চাকাটা আচ্ছা এই যে চাকাটা আপনি হাতে করে ঘোরাচ্ছেন বা ঘোরান তো এটাকে মোটর ফিট করা যায় না মোটর ফিট করা যায় এখন এই কিছুদিন তো সামান্য এক বছর হলো মোটামুটি টুকটাক কাজ চলে যে আমাদের চাকা তো থাকে না এতদিন এর পরে পরে হয়তো মোটর বসানো হবে এই জিনিসটা শুকানো হচ্ছে তো শুকাতে কদিন লাগে শুকাতে কদিন লাগে নির্দিষ্ট টাইম আছে এটা নরম আছে তো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে এমন ভাবে শুকাতে হবে যাতে পুরাটা পাটগুলো জয়েন করার মতো উপযুক্ত শুকিয়ে নিয়ে আমার এটা কিসের জিনিস এটা কি জিনিস এটা এটা হচ্ছে গলা এটা হচ্ছে মুখ ওটা হচ্ছে বডিটা আর এই যে ছোটোগুলো হচ্ছে পা এটা এমন শুকাবো যাতে খুব বেশিও নয় আর খুব কম নয় যেমন পরস্পর জয়েন্ট সেরকম ভাবে শুকনো বেশি শুকনো হলে সেটা আবার জল দিয়ে নরম করে জয়েন্ট করতে হবে এগুলো বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে সব পার্টসগুলো এক জায়গায় করে এক জায়গায় করে এটা ঘোড়ার কথা পার্টস মোটর লাগে সবটা পার্টস থাকে এগুলো ছোটো সাইজ না বড় সাইজ এটা নয় ইঞ্চি সাইজ হবে নয় ইঞ্চি সাইজ মোটরের কত ইঞ্চি হয় আপনাদের ষাট বাষট্টি সত্তর ইঞ্চি ছোটো সবচেয়ে ছোটো ছোটো সবচেয়ে দু ইঞ্চি থেকে ছোটো কারণটা সময় সাপেক্ষ এরপরে আপনাদের কী হয় এটা হয়ে গেলে শুকানোর পর শুকানোর পরে হয়ে গেলে জয়েন্ট হবে সে একটা স্টেপ জয়েন্টের পরে আবার সেটা ফিনিশিং হবে সে একটা স্টেপ সে রং টং দিয়ে দেখি না ফিনিশিং মানে ওই লাগাম দেওয়া কাবারি রাগ দেওয়া সে একটা ফিনিশিং আপনার নামটা বলুন অনিল কুম্ভকার অনিল কুম্ভকার এই যে আপনি এটা ভাটি এই ভাটিটা কি আপনার কতদিনের পুরনো এটা বহুদিনের পুরনো এই ভাটি কি আপনার দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন নাকি না কোনো উন্নতি হয়ে যাবে না এই ভাটি তো আমরা ব্যবহার করি এই ভাটিতে কতগুলো মাল ধরতে পারে এই এই সাইজটা কি এটা কি এটা কত রকম স্যার কত রকম সাইজ এটা হচ্ছে কূপ আর কি পয়সা গলা পয়সা গলা কোনো লম্বা মাপ আছে কতটা আর এই এই ঘোড়াগুলো কত লম্বা কত ইঞ্চি লম্বা এগুলো হচ্ছে ষাট ইঞ্চি হাতি 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 ষাট ইঞ্চি ঘোড়া হাতি ষাট ইঞ্চি না ঘোড়াটা অনেক বড় কিন্তু হাতি ছোট এই পুরো জিনিসটা পড়তে আপনার কদিন সময় লাগবে
পড়তে হ্যাঁ পড়তে 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 আজই পড়ে যাবে আজই পড়ে যাবে জ্বালানি কি কি জ্বালানি ব্যবহার করেন আপনারা পাতা শুধু পাতা এর উপরে পাতা দিয়ে দেবেন পাতা দেওয়ার পরে আগুন ধরিয়ে দেবেন আর পাতা ওর নিচে দেবো ওই যে ধর পোকার আছে ওই ধার থেকে পাতা দেবো দিয়ে এই ধারে আচ্ছা আপনাদের গ্রামে যে এই 60-70 ঘর আছে বলছে সেক্ষেত্রে সবার ভাটি কি এরকম ভাটিটার আপনাদের কোনো ডেভেলপমেন্ট হয়নি ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু সেটা টাইমটা দেখো কিন্তু সব মিলিয়ে আধ ঘন্টা হচ্ছে আপনি কি করছেন এটা মাঝের যে বডিটা সেটা আপনি জয়েন্ট করছে এটা কি শুকানোর পরে আসছে না কাঁচা অবস্থায় করছে কাঁচা অবস্থাতে শুকিয়ে আপনি এরপরে সারাদিনে কটা করতে পারবেন এরকম মোটামুটি দশটা মতো হয় এইটা যেটা করছেন এটা কত ইঞ্চির ঘোড়া 24 ইঞ্চির ঘোড়া এবারে এখান থেকে কি এটা হয়ে গেলে কোথায় যাবে এরপরে আপনার কাছ থেকে কত কি হবে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বময়ী তোমাতে বিশ্বময়ীর আঁচল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তুমি মিশেছো মোর দেহের সনে তুমি মিলেছো মোর প্রাণে মনে মিশেছো মোর দেহের সনে তুমি মিলেছো মোর প্রাণে মনে তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা ও আমার দেশের মাটি ও গো মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে ও মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে তোমার পরে খেলায় আমার দুঃখে সুখে তুমি অন্য মুখে তুলে দিলে তুমি শীতল জলে জুড়াইলে অন্য মুখে তুলে দিলে তুমি শীতল জলে জুড়াইলে তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা ও আমার দেশের মাটি অনেক তোমার পেয়েছি গো অনেক নিয়েছি মায়ো মা অনেক তোমার পেয়েছি গো অনেক নিয়ে